হ্যালো আজকের দিনটা খুবই স্পেশাল আমার গুলোর জন্য তোমার গুলে জন্য আমার এই দিনটাও স্পেশাল হয়েছে তো কোনোদিনও ভাবির পাইনি যে এই এত বড় একটা স্বপ্ন পূরণ হবে আমার গুলের তো আজকে মানে কি কম খুশি আর মত ধরে না তো তোমার দাদার একটা বড় স্বপ্ন মোরও একটা স্বপ্ন মানে স্বপ্ন কি কত টাকা থাকলে স্বপ্ন দেখা যায় টাকা না থাকলে কোনো স্বপ্ন দেখা যায় না ওটা বাস্তব কথা তো আমার যে স্বপ্নটা পূরণ হবে আমরা কোনোদিনও ভাবি পারি তো কি স্বপ্ন স্বপ্নটা হবার লাগছে যে আজকে হঠাৎ করে মোর বর কবার লাগছে যে গাড়ি কিনে দেবে তো কি গাড়ি কিনে দেবে চার চাকা না দুই চাকা মুখ কারণ কারণ কি তোর জন্য সারপ্রাইজ আছে তো আমরা রেডি হয়ে গেছে তো ওই জন্য ব্লগটা চালু করলুম যে কী গাড়ি আনে না আনে দেখিন দেখি তোমারগুলোকেও দেখাই তো আমরা শিলিগুড়ি চলে যাবে তো আস্তে আস্তে মনে হবে যে রাতে দশটা এগারোটা বাজবে যদি সময় পা মানে যদি পাং তো ভিডিও করিম না হলে কালকে সকালে একবারে ভিডিও করিম তো চলো আমরা আনুক গাড়িখানে কি গাড়ি আনে না আনে তো মুইও এক্সাইটেড তোমরা দেখার জন্য এক্সাইটেড হয়ে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে তো গাইস গুড মর্নিং তো আজকে হবার পরের দিন তো কালকে আস্তে আস্তে অনেক রাতে হয়ে গেছে ওই জন্য ভিডিও করো না আন্দাজত কি ভিডিও তোমাকে দেখাম তোমরা বুঝবেন না তো আজকে ছোটো মোটো ওখানে পুজো দেবো আজকে খালি এমনি পুজো দেবো কারণ গাড়িখানে আনলে একটু পুজো তো দেওয়া খাবে তো কী গাড়ি আনছে সেটা তো সারপ্রাইজ তো ওটা আমি যখন পুজো দিম তখনই তোমাকে দেখাম যে কী গাড়ি আনছে তো এলাম ওই যা ঠাও ধুম ভাইও বাজার দেবে সন্দেশ ঠন্দে জানি তো এমনি বাড়িতে অল্প পুজো দেবো আর সেদিনকে একেবারে নামছে এই নাম ইসে করবে সেদিনকে একেবারে ভালো করে বামন দিয়ে বাড়ির পূজা দেবো তো সেদিনকে মানে বড় সড়ো পূজা আজকে ছোটো ওখানে খালি পুজো দিয়ে দেওয়া খাবে কারণ গাড়ি চালাবে তোমার দাদা এমনিতে অল্প স্বল্প পায় মানে অতটা হাত পাখা নয় তো শিখবে এই কয়দিন শিখি ঠিকই একবারে এখন ভালো করে পূজা দেবো তো চলো আলা গাও ধুম গাও ধুয়ে দেখাবো লাগছে তো ফাইনালি গাও ধুয়ে বাড়ির ঠাকুর পুজো দিলুম এলা বুঝবো আমার মেন নতুন সদস্য তো ভাই বাজার দিয়ে মিষ্টি সন্দেশ নিয়ে আসি আর পায় নাই লাড্ডু সন্দেশ আর লাড্ডু ছিল না বুন্দি ধরে এসেছে কোনো কথা সকালে খেয়ে লেবে বৌদি ঘর মিষ্টির বদলে বুন দিয়ে তো আবার নতুন অতিথি এলা দেখাবো তো চলো এই হাওয়া যাচ্ছে আমার নতুন অতিথি এলামুই পুজো সব রেডি করে পাতা সাতা তোমার দাদা কাটিয়ে এনে দিলে এলামুই সব কিছু রেডি করি একবারে পুজো দেই চলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে

বাড়িতে পূজা দিলাম বামন দিয়ে পূজা দেবো কয়দিন পরে তো আর আমি পুজার বসিম তো ফোটা সেন্দুরে ফোটা ফুটার সব দেওয়া শেষ ওপাশে মর বউজ দেখান মোর বরের গার্লফ্রেন্ডটা এটি কি না দুইটাই গার্লফ্রেন্ড ওটি কি না দুইটাই গার্লফ্রেন্ড মোর ভাতারটা হচ্ছে সাত ভাতারই

গাড়ি ফ্যান কেমন লাগে সবাই এখনো কমেন্ট জানাবে না আমরা গরিব মানুষের নতুন গাড়ি নেওয়ার আমার সম্ভব হয়নি তো তোমার যা আছে ভালো হয়েছে তো যাই হোক ভিডিও খান যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করে দিন তো দেখা হওয়া যাচ্ছে নতুন একটা ভিডিওর সাথে